1.1 এর আজকে ক্লাস 2, এইগুলো হচ্ছে সূত্রগুলা যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লাস্ট দিন প্রমাণ করছি। 17 3 নম্বরে বলছে সাইন স্কয়ার কজ ইনভার্স 1/3, মাইনাস কস স্কয়ার সাইন ইনভার্স 1/√3। আমরা জানি সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 1 ক্যান্সেল, এটা আগে আসবে, সাইন সাইন ইনভার্স 1/√3 হোল স্কয়ার মাইনাস কস কস ইনভার্স 1/3 হোল স্কয়ার। সাইন সাইন ইনভার্স কাটা, কস কস ইনভার্স কাটা, দ্যাট ইজ 1/3 মাইনাস 1/9, 10 গুণ 9, 3 মাইনাস 1, 2/9, রাইট সাইড। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ক্লাসের সবাই ওকে? আর কোনো প্রবলেম কি হয়েছে? লাস্ট ক্লাসে আমি যে বাড়ির কাজগুলো দিছিলাম, আমি একটু নাম্বার গুলো তোমাদের সামনে তুলে ধরতেছি। 1 থেকে 3, 8 নাম্বার, 17 থেকে 20 নাম্বার, আর 22 নাম্বার, এই ম্যাথ গুলো বোধ হয় করছিলাম, আমি কি ঠিক বলছি? জি স্যার। জি স্যার। ক্লাসের সবাই ওকে? ঠিক আছে, আমরা এখন আজকে বাকি ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করে ফেলবো, তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে, 23 পর্যন্ত ম্যাথ আছে, সেটা পরের ক্লাসে সলভ করে 7.2 তে যাব। তো যে ম্যাথটা এখন করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 4 এর 3 নাম্বার, 4 এর 3, 5 এর 1, দুইটা সিমিলার ক্যাটাগরির ম্যাথ, কিন্তু দুইটা আমরা দুই নিয়মে করব, একটু বুঝায় বলতেছি। 4 এর 3 নাম্বার, আমি বেসিক্যালি 4 এর 1 2 তোমাকে দিলেও পারতাম, তুমি হোমওয়ার্ক করতেই পারতাম, 4 এর 3 নাম্বারটা পারবা না দেখে আমি 4 দিই। 4 এর 3 নাম্বারের লেফট সাইড আছে কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3। আমাকে প্রমাণ করতে বলছে রাইট সাইড হচ্ছে ট্যান ইনভার্স 2। এবারে মনোযোগ দিয়ে শুনো, মানে এই অঙ্কের সমস্যাটা হচ্ছে এই হাফ, মানে ইতিপূর্বে কোনো জায়গায় আমি সহগ দেখি নাই, মানে এটা যদি হাফটা না থাকতো তাহলে অঙ্কটা ইজি হইতো, মানে সব টেনে কনভার্ট করে আমি করে ফেলতে পারতাম, কিন্তু এই হাফ থাকাটা যে ঝামেলাটাই হইছে, মানে এটার সাথে আমি এটা সূত্রটা দিতে পারবো না কারণ হাফটা থেকে যাচ্ছে। সেই কারণে তুমি বুদ্ধি করে একটা কাজ করবা এই ম্যাথটায়, সেটা হচ্ছে আমরা 2 tan inverse x এর কিন্তু ফর্মুলা জানি, হোপফুলি তোমাদের মনে আছে, এই কারণে একটা হাফ আর 2 দিয়ে দিই, তাহলে যেটা হবে হাফ 2 কাটা আগের জায়গায় তো হইলো, সুবিধাটা হইলো এই 2 tan inverse x এর কিন্তু আমরা 3টা সূত্র জানি, মনে আছে সবার? 2 tan inverse x, ক্লাসের সবার 2 tan inverse x এর 3টা সূত্র আছে, তন্মধ্যে আমি এখানে সাইন ইনভার্স এর সূত্রটা নিব, কেন নিব তা কি বুঝতে পারো? সাইন ইনভার্স এর ফর্মুলাটা কেন নিব? হাফ সাইন ইনভার্স কারণ এটা কাটাকাটি যাবে, তো কস ইনভার্স তো এটাকে লেখো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, ক্যালকুলেট করো কস ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স
লাকিলি কাটাকাটি করলে খেয়াল করে দেখো এটা কি হয়। আমি আগেই বলতেছি এটা কিন্তু লাকিলি কাটা গেল, মানে নট নেসেসারি যে সবসময় এটা কাটা যাবে। তো কাটা না গেলে কি হবে ভাইয়া? এটা তো আপনি দেখাইলেন সুন্দর কাটাকাটি গেছে, তাহলে তো অঙ্কটা সহজ হয়ে গেল। একটা বেসিক নিয়ম দেখাবো তোমাকে যেটাতে এটাও করা যাবে। হ্যাঁ, এটা ট্যান ইনভার্স লাগবে আমার। কস মানে ভূমি বাই প্রতিভূত, সবাই কি বুঝতে পারো? তাহলে লম্ব দুই, ট্যান ইনভার্স টু রাইট সাইড। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? আচ্ছা, আমি আগেই বলছি যে লাকিলি এটা কিন্তু কাটাকাটি গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি কাটাকাটি না যায় তাহলে আমি কেমনে করতাম? তো এখন আমি যে ম্যাথটা দেখাবো, পাঁচের এক নাম্বার, তুমি এই নিয়মে চাইলে চারের তিনও করতে পারো, কারণ পাঁচের এক নাম্বারটা হচ্ছে জেনারেল, মানে কাটাকাটি যায় না। সবাই কি আমার কথা বুঝছো? মানে জেনারেল নিয়মটায় তুমি চাইলে চারের তিনও করতে পারো, তাতে অঙ্কটা একটু বড় হইল। তুমি বললে যে ভাইয়া তাহলে আপনি ওইভাবে করলেন না কেন? তুমি চাইলে করতে পারো, অঙ্কটা একটু বড় হয়। আমি ছোট হওয়ার জন্য আমি এইভাবে করছি। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে অনেকেই প্রশ্ন করতে পারে, ভাইয়া আমি পরীক্ষার হলে কেমনে মনে রাখবো কাটাকাটি যাবে কি যাবে না? নো প্রবলেম, তুমি জেনারেল নিয়মে কর। সবাই কি বুঝতেছো? ওকে, তো এবারে পাঁচের এক নাম্বারটা করাবো। পাঁচের এক নাম্বারে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু পাশে লিখে দিন। সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স 28/29, এটা প্রুফ করতে বলছে। দাঁড়া, তোমরা আমাকে বলো এই কস ইনভার্স 5/13 বেসিক্যালি এটা কি? ইনভার্স ফাংশন কি? ইনভার্স ফাংশনটা প্রকৃতপক্ষে কি? ক্লাসে কে কে বলতে পারবা? অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল। তাহলে হাফ কস ইনভার্স 5/30 কি অ্যাঙ্গেল না? জি স্যার। তো এটাকে আমি মনে মনে থিটা ধরে নিই, যে হাফ কস ইনভার্স 5/13 এটা হলো থিটা। তাহলে কস ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 থিটা, মানে হাফটাই তো ঝামেলা, আমি হাফটাকে দূর করে ফেলছি। এই কস ইনভার্সটা ওই পাশে গেলে কি হয় বলতো? হ্যাঁ, যেহেতু রাইট সাইডটা টেনে আছে, তাহলে আমি এটাকে টেনে নেওয়ার চেষ্টা করি। দাঁড়া, তোমরা জানো যে কস টু থিটার মোট চারটা সূত্র আছে। চারটা সূত্র কি কি? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আরেকটা আছে টেনে। বলতো সেটা কি? কস টু থিটার টেনের সূত্রটা বল। 1 minus tan square by 1 plus tan square. হ্যাঁ, 1 minus tan square theta by 1 plus tan square theta equals to, এখান থেকে আমি tan theta মানটা বের করে ফেলবো। এটা বামে আনো, 18 tan square theta equal to 13 minus 5 8 হয়, tan square theta হবে 4/9, tan theta কত হবে ভেড়া? 2/3, so theta will be tan inverse 2/3. ভেড়া, তোমাদের হয়তো মনে আছে একদম ফার্স্টে আমি থিটা কাকে ধরছিলাম? হাফ কস ইনভার্স 5/13 ইকুয়াল টু থিটা। তো সুতরাং হাফ কস ইনভার্স 5/13 যেহেতু থিটা, সেটা মানেই আবার ট্যান ইনভার্স কত? 2/3। সবাই কি বুঝতে পারছো কিভাবে কনভার্ট করে নিছি হাফটাকে? এখানে প্লাস মাইনাস দিতে হবে না?
কখনোই হবে না, কোনোদিনও হবে না। কারণ হ্যাঁ কেন হবে না আমি এটা ব্যাখ্যাটা করি, প্লাস মাইনাস কেন হবে না। ভেরা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, বলো থিটার মানটা কি সূক্ষ্ম কোণ না? সূক্ষ্ম কোণের অনুপাত কখনো মাইনাস হয়? তোমায় কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই, প্লাস মাইনাস কখনোই হবে না। এবারে আসবো লেফট সাইড থেকে, আমি প্রুফটা করব, মানে অঙ্কটা স্টার্ট হইলো মাত্র, মানে তোমরা যদি আগের অঙ্কটাও এই নিয়মে করো তাহলে হাফ সাইন ইনভার্স কে থিটা ধরে ট্যান থিটার মানটা বের করবা, তারপরে সেটাকে কনভার্ট করে নিবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের প্রত্যেকে কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, তো এবার অঙ্কটা স্টার্ট করতে যাচ্ছি। এটা মানে ট্যান ইনভার্স 2/3 লেফট সাইড, সাইন ইনভার্স 3/5, হাফ কস ইনভার্স 5/13, মাইনাস কট ইনভার্স 2। দেখো সবগুলো ট্যান ইনভার্স বানায় ফেল। এটা হলো ট্যান ইনভার্স 3/4 হবে, এটা ট্যান ইনভার্স 2/3, আর এটা ট্যান ইনভার্স হাফ। প্রত্যেকটা বলি কিভাবে হইল, সমকোণী ত্রিভুজ, এটা 3, এটা 5, তাহলে এটা 4। যারা এটা থেকে বুঝছো কিভাবে ট্যান ইনভার্স 3/4 হইলো, এইটা একটু আগে প্রমাণ করছিলাম, আর এটাকে উল্টাই দিলেই হয়। সবগুলাকে কিভাবে ট্যান ইনভার্স বানাইলাম তা কি বুঝতে পারছো? জি স্যার। প্রথমটা ত্রিভুজ, পরেরটা হইলো আমি একটু আগে প্রমাণ করছি, আর লাস্টেরটা হইলো জাস্ট উল্টাই দিছি। তো এই দুইটা ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, সূত্র ট্যান ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস ট্যান ইনভার্স হাফ, ক্যালকুলেট করো ট্যান ইনভার্স 12, 9 প্লাস 8 12, 12 মাইনাস 6 ট্যান ইনভার্স হাফ, 12 কাটা, সো ট্যান ইনভার্স 17/6 হবে, মাইনাস ট্যান ইনভার্স হাফ হবে। ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y, সূত্র হবে ট্যান ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। সবাই কি বুঝতেছো? তো এবারে লসাগুটা পড়ো, ট্যান ইনভার্স উপরে 6, 17 মাইনাস 3, আর 12, তাহলে 12 প্লাস 17, তাহলে উল্টায় গেলে যেটা হবে সেটা হলো ট্যান ইনভার্স 14/6 × 12/29, কাটাকাটি গেলে 12 ট্যান ইনভার্স 28/29, দ্যাট ইজ রাইট সাইড। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? বিশাল বড় একটা ম্যাথ, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো 5-এর 2 নাম্বারটাও দেখাই দিব। 5-এর 2 নাম্বারটা একটু দেখে নাও, সাইন ইনভার্স এত কজ ইনভার্স এত ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স x হলে x এর মানটা বের করতে হবে। অঙ্কটা সোজা, তোমাদের হয়তো 7 নাম্বার সূত্র মনে আছে। যারা আজকে যেগুলো পড়াচ্ছি সবগুলা মোস্ট ইম্পর্টেন্ট, গতদিনও করাইছি ইম্পর্টেন্ট কয়েকটা। 22 নাম্বারটা কি পারছিলা আবাসায়? 22, বিশের তিনের মতো। এরা 22 নাম্বার কি করছিল নাকি? আচ্ছা যাই হোক, 2 tan inverse 6,
এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে x এর মান হচ্ছে a minus b by 1 plus kb. আচ্ছা ফার্দার মোর করার আগে আমাকে বলো এটা একটা ফর্মুলা, ফর্মুলাটা কি চিন্তা করো একটু, এটার ফর্মুলাটা কি? 2 tan inverse x. 2 tan inverse a. 2 tan inverse a. আর এটা সূত্র কি? 2 tan inverse b. 2 tan inverse b. Excellent. টু কমন নিয়ে কেটে দাও, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি কি হবে? ট্যান ইনভার্স এ মাইনাস বি 1 প্লাস এ বি ট্যান ইনভার্স এক্স, উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্স বাদ দিয়ে দাও, প্রমাণিত। সবাই কি বুঝতেছো? বাসের সবাই অঙ্কটা সোজা, একটা বড় ম্যাথ আছে তোমাদের, সেটা একটু করে দিচ্ছি, সবাই ভালো করে শুনো। বেরা 6 নাম্বার ম্যাথটা, 4 সাইন ইনভার্স এত মাইনাস ট্যান ইনভার্স এত ইকুয়াল টু পাই বাই 4 প্রমাণ করতে বলছে। এটা চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট বড় অঙ্ক, আমি মেথডটা বলে দিচ্ছি তোমরা কিভাবে করবা। অঙ্কটা সোজা কিন্তু অঙ্কটা বড়, কিভাবে করবা ভালো করে শোনো। বেরা এই সাইন ইনভার্স কে ট্যান ইনভার্স বানাইতে পারবা না চিত্র একে? এটা সাইন ইনভার্স কে ট্যান, তারপরে 4 ট্যান ইনভার্স সাপোজ 1 বাই 4 হবে এটা, তো এটাকে কি 2 ইনটু 2 ট্যান ইনভার্স এর সূত্রে নিতে পারবা? এটা যা আছে থাকুক, এই টুকরের সূত্রে ফলাবার ট্যান ইনভার্স হবে কোন সূত্র? 2 ট্যান ইনভার্স x, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আবার সূত্রে পড়বে 2 ট্যান ইনভার্স। বুঝতে পারো? জি স্যার। দুইবার করার পরে এটা ট্যান ইনভার্স আসবে, তারপরে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর সূত্র দিবা, আলটিমেটলি ট্যান ইনভার্স 1 আসবে যেটা পাই বাই 4। পাক্কা দুই পৃষ্ঠা হবে, ম্যাথটা ক্যালকুলেশন কইরো, মানে আজকে তোমাদের যেইগুলো বাড়ির কাজ দিব মাস্ট কইরো ভাইয়া, নাইলে তো সমস্যা। তোমাদের আমি খুব বেশি বাড়ির কাজ তো দেই না, আর তোমরা প্রবলেম বললে আমি কিন্তু সেটা সলভ করায় দেওয়ার চেষ্টা করতেছি, তো তোমাদের এই খাটতে হবে। এইগুলো আমি ধরে নিচ্ছি শেষ হয়ে গেছে। 6 নাম্বার আজকের বাড়ির কাজ দিতেছি 6, কয়েকটা দিব বলে দিব সেটা আমি। তো এবারে নতুন একটা সূত্র, তোমাদের মনে আছে 7টা সূত্র ছিল, তোমাকে বলছি যে আরো 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র লিখে দেই। আফসোস যে ওইখানে অঙ্ক মাত্র একটা বা দুইটা আছে বইয়ের মধ্যে। তো সূত্র 8, 9, 10 হচ্ছে সোজা সূত্র, সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, সেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, আর ফাইনালি ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তো এই তিনটা সূত্র এর মধ্যে একটা প্রমাণ করে দিই আমি, বাকি দুটো একই রকম তোমরা পারবা। 10 নম্বর সূত্রটা আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে আসবে। ধরি, ভালো করে শুনো, কট থিটাকে তুমি x ধরে নাও, তাহলে বলো থিটা কত ক্লাসের থেকে পারবা? কট ইনভার্স x x। আচ্ছা তো 10 নম্বর প্রমাণটা করতেছি আমি, জানা আছে তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো, এটা tan পাই বাই 2 মাইনাস থিটা কত হবে ভাইয়া? 90 ডিগ্রি এর ফিচার গুলো তো খুলো, কট থিটা, কট থিটা হবে, ভেরি গুড। তো আমাকে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে বলো কট থিটা মানে কত? x, কট থিটা মানে x, এই ট্যানটা ওই পাশে গেলে ট্যান ইনভার্স x, যারা বলো থিটা মানে কত?
cot inverse x cot inverse x tan inverse x তো তো পাশে গেলে tan inverse x plus cot inverse x equal to pi by 2 ক্লাসে সবাই কি বুঝাইতে পারছি প্রমাণটা প্রমাণ পরীক্ষায় আসলে আসবে না মানে একই রকম ভাবে তুমি চাইলে সাইন ইনভার্স আর কজ ইনভার্সের সেক ইনভার্সের প্রমাণটাও করতে পারো তো এই সূত্রটা ব্যবহার করে এইভাবেই হবে সবগুলা হ্যাঁ হ্যাঁ একদম এটা কস থিটা এক্স ধরবা সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কস থিটা বুঝছো একদম একই নিয়ে ওকে সো আমরা এই টাইপের যে ম্যাথটা আছে এই সূত্রে সেটা একটু দেখা দিই তোমাদের সাথে এক নাম্বারটা দেখো tan ইনভার্স 2 বাই 3 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস সেক ইনভার্স 13 বাই 2 13 বাই 2 আছে তো খেয়াল করে দেখো পাই বাই 2 দেখে আমার মাথায় আসলো যে এটা আসলে এই সূত্রে হইতে পারে এখান থেকে বলো tan ইনভার্স x কে কি লেখা যায় tan ইনভার্স x কে এখান থেকে কি লেখা যায় বলো তো পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x লেখা যায় না সবাই কি বুঝতে পারো জি স্যার ওকে সো এবারে সাতের এক নাম্বার নাই লেফট সাইড tan ইনভার্স 2 বাই 3 একদম সোজা আমাকে প্রমাণ করতে বলছে কি পাই বাই 2 মাইনাস সেক ইনভার্স রুট 13 বাই 2 এটা দুই লাইনের অঙ্ক তুমি tan ইনভার্স x কে লিখবা পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x সবাই কি বুঝতে পারছো ভেরা ক্লাসের সবাই এবার জাস্ট এটারে সেকেন্ড ভার্স বানায় দাও cot inverse 2 by 3 2 by 3 তাহলে অতি ভুজ রুট 13 তো লম্ব বাই ভূমি ভূমি বাই লম্ব হচ্ছে cot আর বলো তো ভেড়া sec কত কজের উল্টা কস হচ্ছে ভূমি বাই অতিভুজ সেক হবে অতিভুজ বাই ভূমি ম্যাথ শেষ রাইট সাইড একদম সহজ অঙ্ক ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো জাস্ট দুই লাইনের ম্যাথ ক্লাসের সবাই কি বুঝতে পারছো জি স্যার ওকে এরপরে চলে আসো আমরা সাথে দুই নাম্বারটাও করাই দিই tan inverse 1 by 4 plus tan inverse 2 by 9 half cos inverse 3 by 5 প্রমাণ করতে বলছে তো এটা পরে আসতেছি আগে দেখো যে tan inverse x plus tan inverse y এর সূত্র তো আমরা পারি লেফট সাইড হচ্ছে tan ইনভার্স 1 বাই 4 প্লাস tan ইনভার্স 2 বাই 9 তো এটা হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy দশাগু 36 9 প্লাস 8 36 36 মাইনাস 2 তো উপরে 36 36 কাটা tan ইনভার্স হবে 17 বাই 34 17 বাই 34 কাটাকাটি যায় tan ইনভার্স হাফ হবে তো ইট উইল বি tan ইনভার্স হাফ কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে হাফ cos ইনভার্স 3 বাই 5 তার মানে হাফ আর 2 দাও সবাই বুঝতেছো নিশ্চয়ই প্রমাণে আছে হাফ cos ইনভার্স 3 বাই 5 তো হাফ আর 2 দিলাম বলো 2 tan ইনভার্স এর তিনটা সূত্র আছে মনে আছে তোমাদের কোন সূত্রটা ইউজ করবা 2 tan ইনভার্স x এর মধ্যে কোন সূত্রটা ইউজ করবা cos এর সূত্র cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার
তো লসাগু করলেই ম্যাথটা হয়ে যাবে। যারা ফর্মুলার প্রমাণগুলো আসলে দেখো নাই, প্রথম ক্লাসে রেকর্ডিংটা আছে, দয়া করে দেখে নিও। আমি ধরে নিছি যে তোমরা ফর্মুলার প্রমাণগুলো পারো, দ্যাট ইজ ওয়াই আজকে আর এগুলো দেখাই। 4 কাটা, সো হাফ cos ইনভার্স 3/5 ইজ দ্য রাইট সাইড। আশা করি সবাই বুঝছো। 8 নাম্বার লাস্ট ক্লাসে আমরা করে ফেলছি, তো অনেকটুকুই মোটামুটি আমাদের আগায় গেছে। 1 থেকে 8 পর্যন্ত সব শেষ, 17 থেকে 20 সবগুলো আমাদের হয়ে গেছে। তো মাঝখানে কয়েকটা ম্যাথ আমরা করব। এরপরে যে ম্যাথটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেড়া 15 নাম্বার, একদম সহজ। 15 নাম্বারটা দেখি না, tan inverse a square minus b square by 1 plus a square b square. ভাইরা এটা কি কোনো সূত্র মনে হচ্ছে তোমাদের কাছে? ক্লাসের সবার কাছে tan inverse a square minus b square 1 plus a square b square 6 নাম্বার সূত্রটা? হ্যাঁ ভাইয়া, tan inverse x minus tan inverse y, tan inverse x minus y by 1 plus x square. তো এই অঙ্কটা বেসিক্যালি দুই লাইনে একদম সহজ। প্রথম লাইনটা তোলাটাই কষ্ট, আদারওয়াইজ অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ নিশ্চয়ই বুঝছ, এটাই সূত্র, এটাই সূত্র, এটাই সূত্র, জিরো হয়ে যায় রাইট সাইড। সবাই কি ম্যাথটা বুঝছো? কিছুই নাই মনে হয় বুঝানো। ক্লাসে সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। ওকে ফাইন স্যার, এগুলো কি এমসিকিউ তে আসে এরকম টাইপ? মানে হ্যাঁ, ছোট জ্ঞানমূলক কোশ্চেন টোশ্চেন আসতে পারে। ওকে, এরপরে আমরা যে ম্যাথটা করব ভেরা সেটা হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারটা পড়ো, ট্যান ইনভার্স। আচ্ছা মনে রাখবা, চলক যদি দুই পাশে থাকে তাহলে দুই পক্ষই তোমাকে করতে হবে, কিন্তু রাইট সাইডে যদি কনস্ট্যান্ট থাকে, মানে যে একটা রাশি, ছোটখাটো রাশি, সেক্ষেত্রে তুমি লেফট সাইড থেকে রাইট সাইডটা প্রুফ করবা। সবাইকে আমার কথা বুঝছো? মানে সাপোজ এইটা লেফট সাইড থেকে রাইট সাইড হবে, কিন্তু এই অঙ্কটায় লেফট সাইড রাইট সাইড আমাকে দুই পক্ষই করতে হবে, এটা কি বুঝতে পারো? ক্লাসের সবাই, কারণ দুই পাশেই এক্সপ্রেশন আছে। তো 11 নাম্বার অঙ্কটায় আমি যাচ্ছি। লেফট সাইড tan 2 tan inverse x, তো আমি জানতে চাই এর আগে tan আছে, 2 tan inverse x এর কোন সূত্র নিবা? tan inverse 2x by 1 minus x square, tan tan inverse cancel, just 2x by 1 minus x square. Right side, tan 2 tan in fact, 2 tan tan inverse x plus tan inverse x cube. ভেরা বলো রাইট সাইডে কোন সূত্র পড়ে এই ব্র্যাকেটের ভিতরে? tan inverse x plus tan inverse y সূত্র, সূত্র হবে tan inverse x plus x cube 1 minus x to the power 4. tan tan inverse cancel, x 1 plus x square আর নিচে 1 plus x square, 1 minus x square. 1 plus x square kata 2x by 1 minus x square.
সবাই কি বুঝতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। এটা অঙ্কটা দুই পক্ষই করতে হয়েছে, কিছু কিছু অঙ্ক আছে যে আসলে তোমাকে দুই পক্ষ অবশ্যই করতে হবে। মানে আমাদের আজকে চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে, দুই তিনটা অঙ্ক যদি বাকিও থাকে আমি কাজ দিব তোমাকে, তোমরা না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবা। হ্যাঁ আমি জানি না তোমরা কেন, যদি আমাকে বলো আমি তো পড়াই দিচ্ছি, মানে না করলে হবে কি, সেটা না করাই থেকে যাবে। ১৩ নম্বরটা পর, tan inverse root 2 plus 1 tan alpha minus tan inverse root 2 minus 1 tan alpha, right side এ 1 করতে বলছে, tan inverse sin 2 alpha। তো আমরা left side থেকে দেখি, root 2 plus 1 tan alpha, root 2 minus 1 tan alpha, tan inverse x, দুঃখিত আমি একটু ভুল লিখছি, এটা আলাদা, লক্ষ্য করো tan inverse x minus tan inverse y, সূত্র কত হবে, tan inverse x minus y divided by 1 plus xy, so log a কি কমন চাই ভেরা, log a root 2 plus 1 minus root 2 plus 1 tan alpha, tan alpha টা কমন নিছি, আর হরে কি হয় একটু বলবা ক্লাসে কেউ, পরে ক্লাসে কে কে বলতে পারবো, হ্যাঁ রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টু মাইনাস ওয়ান, টেন আলফা টেন আলফা টেন স্কোয়ার আলফা, রুট টু কাটা, তো লবে হবে টু টেন আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, কত এটা sin 2 alpha, ক্লাসের সবাই কি কি বুঝাইতে পারছি, ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো, দেখো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি ম্যাথটা বুঝছো, জি স্যার, এটা সূত্র তোমাদের যদি মনে থাকে ত্রিকোণমিতির সূত্র, 2 tan a by 1 plus tan square a sin 2 a, তো 13 নম্বরটাও হয়ে গেল, 14 16 দুটো ম্যাথ একটু বাকি আছে, 9 14 16 সবাই একটু 16 নম্বর ম্যাথটা দেখো, 16 নম্বর ম্যাথে বলছে tan inverse x হচ্ছে 2 tan inverse cosec, তুমি দেখো লেফট সাইড থেকে কি রাইট সাইডটা করা পসিবল, অঙ্কে লেফট সাইড থেকে আসলে রাইট সাইডটা করা প্রায় ইম্পসিবল, তাহলে আমরা রাইট সাইড থেকে এটা লেফট সাইড প্রুফ করব, কারণ এখানে একটা রাশি আছে, এখান থেকে তুমি এটা বানাবা কিভাবে, আর তোমাদের যদি মনে থাকে ভেরা তোমরা সবাই ফার্স্ট ইয়ারে বোধহয় আমার কাছে এসে পড়ে আসছো 9.4 চ্যাপ্টার অন্তরীকরণ, আমরা এখানে ফাংশনের প্রতিস্থাপন দেখাইছিলাম, তোমাদের কি মনে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরে নিতে হয়, আর রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরতে হয়, কার কার মনে আছে, ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করতাম মনে আছে সবার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে সাইন থিটা ধরতা, কারণ আলটিমেটলি রুটটা থাকে না, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুট কস স্কোয়ার থিটা মানে কস থিটা, মনে পড়তেছে সবার ক্লাসের সবার, এখনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি শুনতেছো বুঝতেছো,
ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। মানে এইটা মনে আছে? যাই হোক, আমি হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি তোমাদের আজকে। আমি 16 আর 9 এর গুলো একটু করাই দিব। হোমওয়ার্ক গুলো হচ্ছে 6 নাম্বার, 9 এর আমি এক করাই দিব। তো 9 এর 2 3 এই দুইটা বাড়ির কাজ, 12 নাম্বার সরি 10 নাম্বারটা কাজ, 12 নাম্বার আর হচ্ছে 15 16 তো করাই ফেলছি, এই কয়টাই হোমওয়ার্ক দিব আছে। আর 14 2 হোমওয়ার্ক গুলো একটু লিখে রাখো, বাকি ম্যাথ গুলো আমি করাই ফেলবো। এর মধ্যে কোনটা না পারলে নেক্সট ক্লাসে বলবা। ষোলো নাম্বার বলছি, রাইট সাইড থেকে শুরু করতে হবে। রাইট সাইডে আছে 2 tan ইনভার্স, কোসেক tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x। হ্যাঁ, লাস্ট ক্লাসের আইডিয়া থেকে তোমাদের হয়তো মনে আছে, এইটা tan ইনভার্স x আছে, তার আগে আছে ইমিডিয়েটলি কোসেক, তাহলে এটাকে কোসেক ইনভার্স বানাইতে হবে। সবার কি মনে আছে ক্লাসের সবার? জি স্যার। আর এইটা তো আর চিত্রই আঁকতে হবে না, কারণ এটা তো আসলে উল্টাই দিলেই হয়। tan ইনভার্স x লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে 2 tan ইনভার্স পাঁচটাকে দিলেই চলে। কোসেক কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, কোসেক ইনভার্স মানে অতিভুজ বাই লম্ব, রুট ওভার 1 প্লাস x স্কয়ার বাই x মাইনাস tan tan ইনভার্স কত হবে ভেড়া? কট ইনভার্স যেহেতু x, তাহলে tan ইনভার্স হবে 1 বাই x। কোসেক কোসেক ইনভার্স কাটা, tan tan ইনভার্স কাটা, সো ইট উইল বি 1 প্লাস x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x। তো এই জিনিসটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার থাকলে x কে tan থিটা ধরে নিতে হয়। ধরি x ইকুয়াল টু tan থিটা, তাহলে জানতে চাই থিটা কত হবে ভেরা? মানে sec স্কয়ার থিটা, রুট করলে sec থিটা, sec theta minus 1 by tan theta। জানতে চাই sin cos এর ধারা বা সব কিছু। sec theta মানে 1 by cos, আর tan theta মানে sin by cos। একটা কাজ করো, cos দিয়ে গুণ করে দাও log আর হরে, কত হয় বলো তো? 1 minus cos theta by sin theta, so 1 minus cos theta কত? 9 এর কে কে বলতে পারবা? 1 minus cos theta হবে 2 sin square theta by 2, আর হরে sin theta, sin theta মানে হবে 2 sin theta by 2 into cos theta by 2, so 2 sin theta by 2, 2 sin theta by 2 কাটা, sin by cos কত হবে আলটিমেটলি বলো? tan theta by 2, tan ইনভার্স আর tan কাটা, 2 into theta by 2, 2 2 কাটা theta। ক্লাসের কে কে বলতে পারবা theta মানে কত? tan ইনভার্স theta মানে tan ইনভার্স x, that is left side। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ কলেজ পরীক্ষার জন্য, স্টার মার্ক দিয়ে রাখো, এটা একটা আলাদা।
এটা পাশে সাইড নোট আশা করি অঙ্কটা বুঝতে পারছো তোমরা ওই যে ফার্স্ট ইয়ারে 9.4 এ পড়ছিলা যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার থাকলে x কে tan থিটা বলে দিতে হয় তাহলে ক্যালকুলেশনটা সহজ হয় সবাই কি অঙ্কটা বুঝতে পারছো ক্লাসের সবাই জি স্যার জি ভাইয়া ওকে তো আমাদের 13-14 এটা হয়ে গেল আমরা যেটা করব এখন 9 এর ম্যাথগুলো করব 1 থেকে 8 আমাদের অলরেডি হয়ে গেছে শুধু 9 আর 14 বাকি আছে আমাদের তাহলে মোটামুটি সব হয়ে যাবে নেক্সট ক্লাসে তোমরা যদি হোমওয়ার্কগুলো পারো তাহলে শুধু 21 আর 23 বাকি আছে এটা করায়া 7.2 তে যাব ইনশাআল্লাহ তোমরা জানো যে 7.2 এর জন্য আমাদের 2.5 ক্লাসের প্রয়োজন সেক্ষেত্রে আমরা সোমবার আর বুধবার তো ক্লাস আছে তো সোমবারে স্টার্ট করব বুধবারে করাবো হোপফুলি বৃহস্পতিবারে আগামী সপ্তাহে এই কালকে না নেক্সট বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস করব তাহলে 7টা শেষ হয়ে যাবে কারণ আমরা চাচ্ছি যে নেক্সট উইকের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিতে তোমাদের 7.1 এ যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই নেক্সট ক্লাসে দেখাবো সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি স্যার আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সকল চ্যাপ্টারের প্লেলিস্ট করে ফেলছি আমি অলরেডি তো সবগুলা চ্যাপ্টারেরই ক্লাস হয়ে গেছে 10টা চ্যাপ্টারেরই তোমাদের যদি কোনো চ্যাপ্টারের পার্টিকুলার রেকর্ডিং দেখার প্রয়োজন হয় তাহলে আমাকে জিমেইল আইডি সহ মেসেজ করবা আমি পাঠাই লিংকগুলো দিয়ে দিই সবাই কি বুঝতে পারছো জি স্যার ওকে তো আমরা এরপরে চলে যাচ্ছি 9 এর 5 নাম্বার অঙ্কটায় 9 এর 5 আর 6 দুটো করাই দিব 9 এর 5 এ বলা হয়েছে সাইন ইনভার্স মাইনাস কস এক্স প্লাস সাইন ইনভার্স কস 3x ইকুয়াল টু মাইনাস কস 2 sin inverse x plus sin inverse y সূত্র হচ্ছে sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus এটা স্কয়ার করলে হবে cos square এরা সূত্র হয়তো মনে আছে sin inverse x plus sin inverse y x into root over 1 minus y square y into root over 1 minus x square তোমাদের কাছে জানতে চাই 1 minus cos square 3x কত হবে 1 minus cos square 3x sin square 3x হবে root করলে sin 3x cos x into sin 3x plus 1 minus cos square x মানে sin square x রুট করলে sin x তার মানে sin x into cos 3x একবারে লিখে দিছি হোপফুলি বুঝতে পারছো এবার একটু সাজায় লেখো সাজায় সূত্রের মতো করে লেখো ভালো হবে sin x into cos 3x minus cos x into sin 3x sin a cos b minus cos a sin b সূত্রটা হচ্ছে sin a minus b sin sin inverse kata minus 2x থাকতেছে that will be our right side তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো জি স্যার তো 9 এর 5 নাম্বারটা করে দিলাম 9 এর 6 নাম্বারটা একটু দেখে নাও এটাও ভেরি ইম্পর্টেন্ট আমি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি চ্যাপ্টার ইম্পর্টেন্ট গুলো বলে দিব আগামী ক্লাসে যখন শেষ হবে তখন আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি নয়ের ছয় নাম্বারটা পড়ো এইটাও একই রকম সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট কস টু থিটা পাই বাই টু প্রমাণ করতে হবে এর আগে তোমরা আমাকে একটু বলো ফর্মুলা গুলো সম্পর্কে কস টু থিটা সাইন স্কোয়ার এর সাথে একটা সম্পর্ক আছে হোপফুলি তোমরা জানো কস টু থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা
আবার উল্টা করে লিখলে 2 sin স্কয়ার থিটা মানে কত 1 minus cos 2 থিটা বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি স্যার ক্লাসের সবাইকে বুঝতে পারছো ওকে সো 9 এর 6 নম্বরে চলে আসি sin inverse root 2 sin theta plus sin inverse root cos 2 theta so এখানে যেটা হবে sin inverse x plus sin inverse y ফর্মুলা কি হবে প্রত্যেক কেসে বলতো আমরা sin inverse x plus sin inverse y sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square আশা করি সবাই বুঝছো x into root over 1 minus y square plus y into root over 1 minus x square ক্লাসে সবাই কি ম্যাথটা বুঝতে পারছো सब साइन बना फिल भालो माने टू साइन स्क्वायर थीटा আর cos 2 থিটা মানে √ ওভার 1 minus 2 sin স্কয়ার থিটা এটা দুইটা হয়ে গেল সবাই কি বুঝতেছো এটার বদলে আমি এটা লিখছি তাহলে √ √ স্কয়ার হয়ে আলটিমেটলি √টা চলে যাবে আর এখানে √ 2 sin থিটা root 2 sin theta root 2 sin theta 1 minus 2 sin square theta root 2 তে 2 sin square theta 1 minus 2 sin square theta এটা এটা কাটা sin inverse 1 sin কত হলে 1 হেরা 90 pi by 2 ক্লাসের সবাই কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই বুঝছো ম্যাথটা জি স্যার ওকে সো আমরা দুইটা ম্যাথ করব 14 এর 1 এবং 3 এটা দিয়ে শেষ করব আজকে ইনশাআল্লাহ তো তোমরা যারা হোমওয়ার্কগুলো কাউন্ট করে রাখো হোমওয়ার্কগুলো কিন্তু করতে হবে তোমাদের 14 এর 1 নাম্বার দেখো একদম সহজ tan inverse root x equal to half cos inverse 1 minus x by 1 plus x force মানে যেহেতু হাফ আছে একদম ছোট যেহেতু আমি এখানেই করে দিচ্ছি tan inverse root x যেহেতু হাফ আছে তো মানে হাফ ইনটু 2 tan inverse root x দিলাম যারা তোমাদের কি মনে পড়ে 2 tan inverse x এর সূত্র আছে cos inverse এর সূত্র কোনটা সেটা 1 minus x square by 1 plus x square तो এখানে x এর জায়গায় root x আছে কি হবে तो এখানে উপরে নিচে square করলে half cos inverse 1 minus x by 1 plus x that is that same একেবারে সহজ সবাই কি ম্যাথটা বুঝছো জি স্যার সবাই তো এই গ্রুপের মধ্যে একটা কঠিন ম্যাথ আছে সেটা দিয়ে শেষ করব 14 3 নাম্বার এবং এই অঙ্কটা এই চ্যাপ্টারে আমি দাগাই দিব যখন সাপোজ দাগাই দিলাম 10 12 টা অঙ্ক এর মধ্যে একটা আছে অবশ্যই 14 3 নাম্বারটা বলছে 2 tan inverse এত ইকুয়াল টু cos inverse এটা প্রুফ করো বেরা মাত্র করলা 2 tan inverse x এর সূত্রটা কি বলতো
cos inverse 1 minus x square by 1 plus x square. So, এইবারে 14-3 very very important অঙ্ক কিন্তু এটা। এটা আমি star mark দিয়ে রাখতেছি। two tan inverse x এই সূত্রটা হচ্ছে cos inverse 1 minus x square by 1 plus x square. সবাই কি ম্যাথটা বুঝছো? মানে এতটুকু সেকেন্ড লাইনটা ক্লাসের সবাই? জি স্যার। তো আমাকে যেটা যেটা প্রমাণ করতে বলছে cos inverse b plus a cos theta divided by a plus b cos theta, এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলছে। তো আমি যেটা করব, এখানে tan স্কয়ার থিটা বাই 2 আছে, লব আর পরে tan স্কয়ার থিটা বাই 2 কে ভাঙাবা, কি লিখবা ভাইরা বলতে পারবা? sin স্কয়ার থিটা বাই 2 by cos square theta by 2 আছে, এখানেও তাই sin square theta by 2 divided by cos square theta. sin cos এ ভাঙানোর পিছনে রিজন হলো রাইট সাইডে cos আছে প্রমাণ। দাঁড়া, তোমরা কি একবারে লসাগু করলে কি হবে সেটা বলতে পারবা? একবার ক্লাসে কি এইটাকে টোটালটাকে লসাগু করলে কি হবে? Anyone? লসাগু করলে হবে cos inverse, হরেরটা তো সেম কাটাকাটি যাবে, তো এই লসাগু করে ফেলছি। এইবারে তোমরা গুণ করে, সাপোজ গুণ করে একবারে কমন নিয়ে ফেলো, এরা বলো a cos স্কয়ার মাইনাস a sin স্কয়ার, তাহলে a কমন নিলে একবারে এক লাইন গ্যাপ দিচ্ছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আর b কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। হরে কি অবস্থা? এ কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, আর বি কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। ভেলা, এই ভ্যালুটা কত আর এই ভ্যালুটা কত কেউ কি বলতে পারবা? এই ভ্যালুটা কত? cos থিটা। এটা মানে cos থিটা, আর এটা মানে 1। সবাই কি বুঝতে পারো? তো cos inverse a cos theta plus b, b plus a cos theta, সো সাজায় লিখলে হয়ে গেছে প্রমাণটা, b plus a cos theta, সরি উল্টা লিখছি, a plus b cos theta, that is right side. এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার মতো মিল আছে হচ্ছে তোমাদের 14-4, যেটা আমি তোমাকে বাড়ির কাজ দেই নাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হোমওয়ার্ক গুলো খেয়াল করো, 1 2 3 4 5 6 7টা, 7টা অঙ্ক যদি করে ফেলতে পারো নেক্সট ক্লাসে 21 আর 23 সহ করায় আমরা চ্যাপ্টারটা শেষ করে দিই। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। না পারলে একটু গ্রুপ
গ্রুপে আমাকে বললো, আমি সলভ করে দিলাম।